শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। শরীরের প্রতি মানুষের আকর্ষণ বোধ সেই জন্ম লগ্ন থেকে। ছোট্ট শিশু মায়ের গুনগুনানি গান শুনে ঘুমিয়ে পড়ে মায়ের কোলে। জীবনের প্রতিটি পাতায় পাতায় রয়েছে সুরের অমেয় আবেদন। অধিকত্ব আছে আধুনিক মিডিয়ার শিরিবে, সারা দুনিয়া যেন দুলছে সুরের মূর্ছনা। আমাদেরকে যে সুর আমাদেরকে আহ্বান করে আল্লাহ ও রাসূলের দিকে, যে সুর আহ্বান করে চিরসত্য ও সুন্দরের দিকে, সেই সুরই তো আমাদের শোনা উচিত, ঠিক কিনা বন্ধুরা? তাই তো, সেই সুর হৃদয়ে হৃদয়ে অন্তরে প্রান্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মাহমুদুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা আয়োজন করেছে আজকের এই চমৎকার মনোমুগ্ধকর বর্ণাঢ্য ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠান জুড়ে এখন থেকে শেষ পর্যন্ত সঙ্গীত নিয়ে মঞ্চে থাকবেন দেশের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো। মঞ্চে থাকবে বাংলাদেশের জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব, দাবানল, ঐশী ধ্বনি ও নাসিক গীত শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দরা। আর উপস্থাপনা ও আবৃত্তি নিয়ে বরাবরের ন্যায় আমি আছি ইমরান আল হোসাইন। তাহলে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে তেলাওয়াতের পর আমরা সরাসরি চলে যাব ইসলামী সঙ্গীতে। এ পর্যায়ে আপনাদের সামনে চমৎকার একটি হামদবাড়ি তালা পরিবেশন করার জন্য মঞ্চে আসবেন বাংলাদেশের জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন ঐশী ধ্বনি শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দরা। মঞ্চে আসবেন খালেদ সাইফুল্লাহ, মারুফ বিল্লাহ, রকুল জামান ও লোকমান হাবিব।